আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের দ্বিতীয় এই বড় পরীক্ষায় বসলো ফাঁসিদেওয়ার বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্রের পাঁচ দৃষ্টিহীন পড়ুয়া করোনার সময় মাধ্যমিক পরীক্ষা অনলাইনে হওয়ায় অন্য কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার চাপ ছিল না তবে এবছর অফলাইনে পরীক্ষা হওয়ায় অন্য কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পেরে খুশি পড়ুয়ারা এদিন পাঁচ দৃষ্টিহীন পরীক্ষার্থীকে ভীমবার স্নেহাশ্রম দৃষ্টিহীন বিদ্যালয় থেকে গাড়িতে করে আম্বাড়ি বিদ্যালয়ে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় পড়ুয়ারা জানায় ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা হলেও কখনো রেকর্ডিং শুনে পরীক্ষার প্রস্তুতি নিতে হয়েছে রাইটারের উপর নির্ভর করে পরীক্ষা কেমন হবে এই প্রথম উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা কারণ কোনো মোটামুটি প্রিপারেশন নেওয়া হয়েছে রাইটার কতটুকু লিখতে পারে দেখি আমরাও কতটুকু প্রশ্ন উত্তর দিতে পারি প্রিপারেশন মোটামুটি ভালো হয়েছে আমরা এখন প্রশ্ন করতেছি ব্রেল পদ্ধতির মাধ্যমে ব্রেল বই হ্যাঁ অসুবিধা আছে এই কারণে যে আমাদের ব্রেল বইয়ে সব কিছুই মানে সমস্যা হয়ে যায় কারণ প্রশ্ন উত্তর খুঁজতে হয় পাওয়া যায় না সে তার কারণে আমরা টোকিং বুকের মাধ্যমে আবার পড়াশোনা করি তবে দৃষ্টিহীন পড়ুয়াদের আরও সুযোগ সুবিধা থাকলে তাদের ভালো হতো বলে মত শিক্ষক আশিস দাসের আমরা প্রথমেই জানাই যে আমরা খুব খুশি যে এবছর প্রতি বছরের মতো এবছরও আমাদের পাঁচজন ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে যদিও আমরা তাদের যতটুকু গাইডেন্স দেওয়া দরকার ততটুকু আমরা দিতে পারি না ওরা নিজেরাই টেক্সট বুক ব্রেল বুক পড়ে বা মোবাইলে রেকর্ডিং শুনে বিভিন্ন পদ্ধতি যে যার মতো করে পদ্ধতি প্রয়োগ করে তারা প্রস্তুতি নিয়েছে বিশেষ করে আমি সন্তোষিনী বিদ্যাচক্র হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীদের ধন্যবাদ জানাই যে তারা প্রচণ্ড চেষ্টা করেন যাতে এরা ভালো রেজাল্ট করতে পারে প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে সাহায্য করেন যে এবং রেকর্ডিং করে দিয়েও সাহায্য করেন যাতে তারা ভালো রেজাল্ট করতে পারে এবং আমরাও আমাদের দিকে চেষ্টা করি যতটুকু গাইডেন্স দেওয়া সম্ভব তার মধ্যে থেকেই আমরা বিশ্বাস করি যে ওরা রেজাল্ট ভালোই করবে তবে উপযুক্ত সহযোগিতা আরও যদি পেত তাহলে হয়তো আরও ভালো কিছু করতে পারতো আমরা যেহেতু গভর্নমেন্টের কোনো সাহায্য পাই না পাবলিকের যে সাপোর্ট সেই সাপোর্ট নিয়েই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আগামী দিনেও তারা এগিয়ে যাক এই কামনা করি আরও ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও যেন এই সুযোগ আমরা দিতে পারি সেই আশায় রাখি